আজকের খেলা কি বলুন? নমস্কার বন্ধুরা, জিপি গেম চ্যালেঞ্জে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আবারও হাজির হয়েছি একটি খেলা নিয়ে, মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা। এই যে দেখছেন, এরা ছজন খেলবে আজকে। এখানে মোমবাতি রাখা রয়েছে, দেজলাই রয়েছে। একটি কাঠির দ্বারা যতগুলো মোমবাতি যে সব থেকে বেশি জ্বালাতে পারবে সে হচ্ছে আজকের আমাদের বিজয়ী। আর দেখা যাক, খেলাটা আমরা শুরু করি, কে সব থেকে বেশি পারে এটাই আজকে দেখার ব্যাপার। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি খেলায় চলে যাই। তাহলে তুমি রেডি? আমি বাঁশি বাজালে শুরু করবে, একটা কাঠিতে যতগুলো বেশি পারা যায়। তো দেখা যাক বন্ধুরা, আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে, একটি হয়েও গেছে, পাঁচটা হয়েছে, এই সবে ছয় সাত নেমে গেছে। তো ও সাতটা পেরেছে, ও কাঠিটা জ্বালিয়ে নিলেও হতো, যাকে ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা। তো দেখা যাক এর পরের প্রতিযোগী কী করতে পারে। তো আমাদের পরের প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত, তুমি রেডি? তো বাঁশি বাজালে শুরু করে দিও। দেখা যাক, আগের জন সাতটা জ্বালিয়েছিল, জেতার জন্য একে তার থেকে বেশি করে দেখাতে হবে। তিনটে হয়ে গেছে, চার নম্বর, পাঁচ, পাঁচটা হয়েছে, দেখা যাক কটা হয়। ছয় সাত আটটা, আগের জনের থেকে এগিয়ে গেছে, নটা, দেখা যাক নটাই পেরেছে। তো আগের প্রতিযোগীর থেকে ও দুটো বেশি পেরেছে। তো দেখা যাক, এই পর্যন্ত নখানা জ্বালিয়ে এ প্রথমে হয়ে আছে, তো এর পরের প্রতিযোগী কী করতে পারে তো দেখা যাক। হ্যাঁ, তো আমাদের পরের প্রতিযোগী রেডি হয়ে গেছে, আমি বাঁশি বাজালে ও শুরু করবে, একে জেতার জন্য নটার বেশি করে দেখাতে হবে, তবে জিততে পারবে। তো দেখা যাক, কাঠিটা নিভে যাবে একটু বুঝে বুঝে। হ্যাঁ, পাশেরটা থেকে জ্বালিয়ে নাও, জ্বালিয়ে নাও, জ্বালিয়ে নাও, একটা কাঠিতে যতগুলো পারবে এটাই হচ্ছে চ্যালেঞ্জ। দুই চার একে পাঁচটা হয়েছে, ওটা নিভে গেছে, ছয় সাত আট, আর হবে না, আটটা হয়েছে। তো যাই হোক, আগের জনের থেকে একটু কম আছে, দেখা যাক এখনও বাকি কয়েকজন আছে আমাদের। তো হ্যাঁ, তো আমাদের পরের প্রতিযোগী রেডি হয়ে গেছে, এর আগের জন যে ছিল নখানা জ্বালিয়েছিল, তো একে তার জন্য বেশি করতে হবে, দেখা যাক। তুমি রেডি? তো তো দেখা যাক এ কটা জ্বালাতে পারে, জিততে গেলে ওকে দশটা অবশ্যই করে দেখাতে হবে। এই সবে একটি হয়েছে, দুই তিন চার পাঁচ ছয় সাতটা, এটা হলে আটটা, আটটাই হয়েছে, দেখা যাক ওহার পারে কি। নয় দশ এগারো, সবাই তালি, সবাই মিলে একবার জোরে হাত তালি। তো ও আগের জনের থেকে অবশ্যই বেশি করে ফেলেছে এগারোটা। তো দেখা যাক, আর আমাদের এখনো বাকি আছে দুজন, তো এরা কি করতে পারে, তো চলুন বন্ধুরা দেখে নিই আমরা। তো বন্ধুরা, এর আগের প্রতিযোগী যে ছিল সে এগারোটা মোমবাতি জ্বালিয়েছে, এদেরকে জেতার জন্য মানে এগারোটার অধিক করতে হবে, মানে বারোটা অন্তত। তো দেখা যাক, আমি বাঁশি বাজালেই খেলা শুরু হবে, এরা কি করতে পারে। খেলা শুরু হয়ে গেছে, একটি হয়েও গেছে, দুই তিন চার, বাহ খুব ভালো হচ্ছে কিন্তু, পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হবে 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 হবে, চেষ্টা করলেই হবে, বারো, আগের থেকে এগিয়ে আছে,
তো দেখা যাক, আর বোধ হয় হবে না। তো ও সবাই মিলে একবার জন্য জোরে হাত তালি। তো আপাতত এ সত্যি দেখতে ছোট হলেও কিন্তু অনেকটা এক্সট্রা করে দেখিয়েছে, দেখা যাক। আর আমাদের একটা প্রতিযোগী বাকি আছে এখনো পর্যন্ত, লাস্ট পর্যন্ত কে পারে তো দেখে নিই বন্ধুরা আমরা। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের লাস্ট প্রতিযোগী। এর আগের প্রতিযোগী যে ছিল সে 12টা মোমবাতি জ্বালিয়েছে, একে জেতার জন্য 13টা মিনিমাম জ্বালাতেই হবে। তো দেখা যাক এবার কি হয়। আমি বাজি বাজালে তুমি শুরু করবে, ঠিক আছে? তো দেখা যাক বন্ধুরা এ কি করতে পারে। জেতার জন্য অবশ্যই ওকে 13টা করে দেখাতেই হবে। এই সবে মাত্র 3টে হয়েছে, চেষ্টা করলে নিশ্চয়ই হবে। অনেকটাই কম হয়ে গেছে, আর একটু ফাস্ট হলে ভালো হতো। দেজলাইটা অনেকটাই ছোট হয়ে গেছে কাঠিটা, দেখা যাক কি হয়। তো পারেনি বেশি, 1 2 3 4 5 6 7, তো 7টা পেরেছে। তাহলে আমাদের যে 12টা জ্বালিয়েছিল সেই হায়েস্ট হয়ে আছে, তো ওই হচ্ছে আমাদের প্রথম। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এ 12টা মোমবাতি জ্বালিয়ে ফার্স্ট হয়েছে, এটা তার থেকে কম জ্বালিয়েছিল, তাই এ হচ্ছে আমাদের আজকের প্রথম। তো বন্ধুরা, আমাদের খেলাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের খেলাতে, সবাই ভালো থাকবেন, টাটা।